আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আজ আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর কবিতা, নতুন দেশ। তো কবিতা পড়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটু বলে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি, সবচেয়ে বিখ্যাত কবি, যে কবির মাধ্যমে মূলত বাংলা সাহিত্য এবং বাংলাদেশের মানুষ, মানুষের জীবন সমগ্র বিশ্বের কাছে পরিচিত হয়েছিল। কীভাবে পরিচিত হয়েছিল? যখন তিনি লিখতে শুরু করলেন এবং তার লেখাগুলো ইংরেজিতে অনুবাদ করা হলো, তখন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের মানুষও তার লেখাগুলো পড়ে তার প্রতি আগ্রহী হয়ে উঠলেন এবং তারা জানতে পারলেন যে বাংলাদেশের সাহিত্য এবং বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ সম্পর্কে, বা তখনকার যে ভারতবর্ষের যে পুরো বাংলাটা ছিল, পশ্চিমবঙ্গ এখন যেটা আছে সেটা সহ আমাদের বাংলাদেশ সহ, সেই বাংলা সম্পর্কে কিন্তু মানুষ জানতে পেরেছিলেন। তিনি প্রথম ভারতীয়দের মধ্যে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছিলেন 1913 সালে নোবেল পেয়েছিলেন প্রথম মানুষ হিসেবে। তিনি বাংলাদেশের বা বাংলা বাঙালি হিসেবে প্রথম তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন। তো তার যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলোর মধ্যে কিশোর কবিতাগুলো যেগুলো আছে সেগুলো তিনি কৈশোরক নামে একটা গ্রন্থে তিনি সংকলন করেছিলেন, যেখানে তার কিশোরদের নিয়ে লেখাগুলো সংকলিত হয়েছিল। আর তার যে নতুন দেশ কবিতাটা আমরা এখানে পড়ছি, সেটা কিন্তু আমরা পেয়েছি তার একটা অন্য একটা গ্রন্থ, যেটা নাম দিয়েছিলেন তিনি সহজ পাঠ। এই সহজ পাঠ থেকে কিন্তু আমরা এই কবিতাটা পেয়েছি। সহজ পাঠ থেকেই মূলত নতুন দেশ কবিতাটা নেওয়া হয়েছে, সহজ পাঠের প্রথম খণ্ড থেকে। তা এখন আমরা কবিতাটা পড়তে যাব। কবিতাটা পড়া শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নিই। এই কবিতাটা মূলত কিশোর মনের যে সহজাত যে কৌতূহল আছে, সেই কৌতূহল থেকে কিন্তু কবিতাটা লিখেছেন। কিশোরদের মনে এক ধরনের কৌতূহল থাকে, অজানাকে জানা, অদেখাকে দেখা, বা অচেনাকে চেনার যে একটা কৌতূহল, যে একটা আগ্রহ, সেই আগ্রহটাই কিন্তু কবি এই কবিতার মাধ্যমে জাগ্রত করেছেন এবং দেখিয়েছেন। এখানে প্রথম লাইন থেকে আমরা শুরু করি। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। নাইতে মানে তোমরা জানো, অনেকেই যারা জানো না তাদের জন্য লিখে দিচ্ছি, গোসল। নাইতে মানে হচ্ছে গোসল করতে। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। জলের ঢেউয়ে নাচে কে? জলের ঢেউয়ে নাচে হচ্ছে নৌকো। নৌকাটা জলের ঢেউয়ে নাচতে থাকে, নদীতে যে ঘাটে নৌকাটা বাঁধা আছে। আজ গিয়ে সেইখানে, আজ কবি যখন সেখানে গেলেন, নাইতে মানে হচ্ছে গোসল করা, গোসল করা। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো। হঠাৎ গিয়ে দেখলেন কবি যেটা ঘাটে বাঁধা থাকতো সেটা মাঝ নদীতে চলে গেছে। কোথায় চলে ভাটার টানে, কোথায় চলে যাচ্ছে নৌকাটা, অর্থাৎ যেখানে বাঁধা ছিল সেখান থেকে হয়তো খুলে গেছে, মাঝ নদীতে চলে গেছে ভাসতে ভাসতে। কোথায় চলে ভাটার টানে, নৌকাটা কোথায় যাচ্ছে? বালকের মনে এখানে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। জানি না কোন দেশে, নৌকাটা কোন দেশে পৌঁছে যাবে, যেহেতু এই ছোট বালক অনেক দেশে যায়নি, নিজের গ্রামেই থাকে সে, গ্রাম থেকে স্কুলে যায়, বাড়িতে আসে, তার বাইরে সে কিছুই জানে না কোথায় কী আছে। তো সে ভাবছে যে কোন দেশে পৌঁছে যাবে এই নৌকাটা, সেখানেতে কেমন মানুষ, মানুষগুলো কি আমাদের মতোই নাকি একটু ভিন্ন রকমের, এটা কবি ভাবছি, বালক ভাবছিলেন। থাকে কেমন বেশে, পোশাক, বেশ মানে হচ্ছে পোশাক, পোশাক কেমন পোশাক তারা পরে। তোমরা অনেকে এখন মূলত সবাই জানো তোমরা যে বিভিন্ন এলাকার মানুষের পোশাক কিন্তু ভিন্ন ভিন্ন। ভারতে যারা আছে তারা অতীতকাল থেকে ধুতি পরত, পাঞ্জাবি পরত, আমাদের দেশের মানুষ পাজামা এবং পাঞ্জাবি পরে। তো কেউ কেউ লুঙ্গি পরে, আবার কোনো কোনো দেশ আছে যারা লুঙ্গি কী সেটা চিনতেই পারে না। তো এরকম বিভিন্ন রকম পোশাকে মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় থাকে। এজন্য বালক কিন্তু ভাবছে যে সেখানে মানুষগুলো কেমন, যেখানে নৌকাটা ভাসতে ভাসতে চলে যাবে, থাকে কেমন বেশি, কেমন পোশাক পরে তারা সেখানে থাকে। তো এখানে মূলত নৌকার মধ্য দিয়ে কিশোরের মনের যে অদম্য কৌতূহলটা আছে সেটাই কিন্তু প্রকাশ ঘটেছে কবিতার এই প্রথম অংশে। এখন আমরা দ্বিতীয় অংশে যাব কবিতার।
ফাঁকি ঘরের কোণে, কবি বালক এখন বলছে, আমি কবি বলে ফেলেছি, বারবার কবি বলছে, মূলত এখানে বালক, থাকি ঘরের কোণে, বালক থাকে ঘরের কোণে অর্থাৎ নিজের ঘরে থাকে। সাধ জাগে মোর মনে, সাধ মানে হচ্ছে, সাধ জাগে মানে হচ্ছে ইচ্ছা জাগ্রত হয়, ইচ্ছা জাগ্রত হওয়া। সাধ জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে, নৌকার মতো ভেসে যেতে ইচ্ছা করে বালকের, ভাই নতুন নগর বনে। নতুন নগর, নগর মানে হচ্ছে শহর, তোমরা জানো, বন মানে বন বাদার, নতুন নগরে এবং বনে এভাবে ভেসে যেতে তারও ইচ্ছে করে, বালকেরও ইচ্ছে করে। দূর সাগরের পারে, জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, দূর থেকে দেখা যাচ্ছে যে দূরে সাগরের পারে বা নদীর পারে, জলের ধারে নারিকেলের বনগুলি সব, তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে সারে সারে, সারি সারি দাঁড়িয়ে আছে, সারে সারে মানে হচ্ছে সারি সারি, সারি করে দাঁড়িয়ে আছে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, পাহাড় চূড়াটা নীল আকাশের মাঝে সাজছে, এখানে যে পাহাড়ের চূড়ায় নীল আকাশ দেখা যাচ্ছে, আকাশ এবং সেখানে মেঘও দেখা যাচ্ছে, নীল আকাশের নিচে যে পাহাড়টা আছে সেটা মনে হচ্ছে সেজে উঠছে প্রতিনিয়ত। বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না রে, অর্থাৎ এগুলো ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না রে, এত দূরে কেউ যেতে পারে না বালকের মনে হচ্ছে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কোন সে বনের তলে, কোন বনে নতুন নতুন ফুল ফুটতে থাকে, নতুন নতুন ফল ধরতে থাকে, অর্থাৎ আমাদের বনে যেরকম করে নতুন নতুন ফুল ফুটে, নতুন নতুন ফল ফলে, সেরকম করেই আর কোন কোন বনে নতুন নতুন ফুল ফুলে, নতুন ফুটে, নতুন নতুন ফল ফলে, বালকের এটা জানার আগ্রহ তৈরি হয়েছে। নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, তোমরা জানো যে পশুর দল দলে দলে ছুটে চলে, ছুটে বেড়ায়। তোমরা এখন যারা ডিসকভারি চ্যানেল দেখো, তোমরা দেখবে যে অনেকগুলো পশুর সারি একসাথে ছুটে চলে, প্রায় লক্ষ লক্ষ পশু একসাথে কিন্তু ছুটে চলে। তোমরা এখন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অনেক কিছুই জানতে পারো, অতীতে কিন্তু এই সুযোগগুলো ছিল না। অতীতে আমাদের দেখতে হলে হয় বই পড়তে হতো, বই পড়লে কিন্তু দেখা যায় না, বই পড়তে হতো, বই পড়ে কল্পনা করতে হতো, আর অথবা নিজে সরাসরি গিয়ে দেখতে হতো, যেটা অনেকের পক্ষেই সম্ভব হতো না। এখন তোমরা কিন্তু টিভিতে দেখে বিভিন্নভাবে কিন্তু জানতে পারো যে পশুর দল কীভাবে ছুটে চলে, যেটা তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে, বাবা কেন আপিসে যায়, আপিসে বলে মূলত এটা অফিসের যে আঞ্চলিক রূপ সেটা বলেছেন, আপিসে যায় বাবা, যায় না নতুন দেশে, নতুন দেশে কেন যায় না বাবা, বাবার কোনো কৌতূহল নেই কেন, বাবা তো চাইলে প্রতিদিন নতুন নতুন দেশে যেতে পারে, তিনি তো বাইরে বের হচ্ছেন, ঘর থেকে বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন, তাহলে তিনি কেন নতুন দেশে যাচ্ছেন না, বালকের মনে এখানে কিন্তু একটা প্রশ্ন এসেছে। কারণ সে সুযোগ পেলে হয়তো নতুন নতুন দেশে ঘুরে বেড়াতো, দেখতে পেতো নতুন নতুন সৌন্দর্য, কিন্তু বাবা কেন যাচ্ছে না তার মনে একটা কৌতূহল জাগ্রত হয়েছে, বাবা বারবার প্রতিদিন অফিসে যায়, নতুন দেশে কেন যায় না। তো এখানে মূলত কবি দেখাতে চেয়েছেন কিশোর মনের, কিশোর মনের প্রবল কৌতূহল, কৌতূহল কৌতূহল কিশোর মনের প্রবল কৌতূহলকে এখানে দেখিয়েছেন। এবং কবি একটা জিনিস আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন, শিশুদের মধ্যে বা কিশোরদের মধ্যে দুইটা আগ্রহ থাকে, এক হচ্ছে অজানাকে জানা, অজানাকে জানা, এবং অদেখাকে কাকে দেখা। তোমরা খেয়াল করবে যে ছোট ছোট ভাই বোন যারা আছে তোমাদের, তোমাদের চাইতেও যারা ছোট, তারা দেখবে তোমাদেরকে প্রশ্ন করবে, কেন ও এসেছে, কেন ওর নাম কি, বা আকাশটা নীল কেন, এখানে বসে আছে কেন, তুমি কেন এসেছো, তুমি কেন কাঁদছো, কেন কথা বলছো, এরকম করে প্রশ্ন করতেই থাকবে। কারণ তাদের শিশু মনের বৈশিষ্ট্যই হচ্ছে অজানাকে জানা এবং অজেনা অচেনাকে অদেখাকে দেখা। তুমি একটা ছোট শিশুকে যখন বলবে যে ওখানে এরকম একটা ঘটনা ঘটছে, ওকে কিন্তু তুমি আর ধরে রাখতে পারবে না, ও সেখানে যেতে চাইবে না, আমি দেখবো না, আমি দেখবো, এরকম করে বলতে থাকবে। তো কিশোর মনের যে সুন্দর একটা কৌতূহল আছে, এই কৌতূহলটাই কিন্তু কবি আমাদের এই কবিতার মাধ্যমে
দেখিয়েছেন। অজানাকে জানা, অদেখাকে দেখা, এইভাবে নতুন নতুন বিষয়কে আবিষ্কার করা এবং নিজের জ্ঞানকে, নিজের বুদ্ধিকে সমৃদ্ধ করা, এভাবে জীবনের জন্য নিজেকে উপযোগী করে তোলা। তো আশা করি তোমরা এই কবিতার যে মূল কথাটা তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।